আমাদের ইএফটি বইটি পড়া শেষ হয়েছে। যদি কোনো ইউনিট বাকি থাকে তা আমাকে জানাবে। আজ থেকে আমরা মডেল কোশ্চেন শুরু করব। তোমরাও আমার সাথে সাথে পড়বে এবং পড়ে তা লিখবে। আমাদের সিলেবাস হবে ইউনিট 13 থেকে ইউনিট 25 পর্যন্ত। সে অনুযায়ী আজ আমরা পড়ব তোমাদের জন্য নির্বাচিত বইটির মডেল 19 এর আনসিন কম্প্রিহেনশন এবং বাদ বাকি অংশ। এটির পেজ নাম্বার হবে হলো 169। তাহলে চলো আমরা শুরু করি। বাংলাদেশ ইজ আ ভেরি বিউটিফুল কান্ট্রি। বাংলাদেশ একটি খুব সুন্দর দেশ। ইট হ্যাজ মেনি সাইটস অফ হিস্টোরিক্যাল ভ্যালু অ্যান্ড বিউটি। ইট হ্যাজ মেনি সাইটস, এটির অনেক স্থান আছে অফ হিস্টোরিক্যাল ভ্যালু, যেগুলোর ঐতিহাসিক মূল্য আছে, অ্যান্ড বিউটি, এবং সুন্দর। তাহলে আমাদের অনেক অনেক স্থান আছে ঐতিহাসিকভাবে মূল্যবান এবং সুন্দর। মেনি নেটিভ অ্যান্ড ফরেন টুরিস্ট কাম টু ভিজিট দিস প্লেসেস এভরি ইয়ার। মেনি নেটিভ মানে দেশীয়, অ্যান্ড ফরেন বিদেশি টুরিস্ট পর্যটকগণ কাম টু ভিজিট পরিদর্শন করতে আসে দিস প্লেসেস এই স্থানগুলো এভরি ইয়ার প্রতি বছর। তাহলে প্রতি বছর অনেক দেশি এবং বিদেশি পর্যটকগণ এই স্থানগুলো ভ্রমণ করতে আসে। ওয়ান অব দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুরিস্ট ডেস্টিনেশন ইন বাংলাদেশ ইজ কক্সবাজার। ওয়ান অব দ্য মোস্ট ইম্পর্টেন্ট, অনেকগুলোর মধ্যে ওয়ান অব দ্য মোস্ট, অনেকগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। খেয়াল করো, মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটা সুপারলেটিভ ডিগ্রি। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্টের আগে আছে দ্য মোস্ট, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবার চেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এর আগের ক্লাসে আমরা ডিগ্রি সম্পর্কে পড়েছিলাম। তোমরা এখানে কয়েকটি ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির ব্যবহার লক্ষ্য করবে। এটার মধ্যে এটি একটি, যে ওয়ান অব দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুরিস্ট ডেস্টিনেশন ইন বাংলাদেশ ইজ কক্সবাজার। তাহলে অনেকগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুরিস্ট ডেস্টিনেশন, পর্যটন স্থান ইন বাংলাদেশ, বাংলাদেশের ইজ কক্সবাজার, কক্সবাজার। তাহলে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন স্থান হল কক্সবাজার। কক্সবাজার ইজ ফেমাস অ্যামাং দ্য টুরিস্ট ফর বিং দ্য লংগেস্ট আনব্রোকেন বিচ ইন দ্য ওয়ার্ল্ড। কক্সবাজার ইজ ফেমাস, কক্সবাজার বিখ্যাত অ্যামাং দ্য টুরিস্ট, টুরিস্টদের মধ্যে, ফর বিং, থাকার জন্য, দ্য লংগেস্ট, সবচেয়ে দীর্ঘতম। এটা আরেকটা সুপারলেটিভ ডিগ্রি, দেখো, লং, লঙ্গার, দ্য লংগেস্ট, সবচেয়ে দীর্ঘতম, আনব্রোকেন, অবিচ্ছিন্ন, আনব্রোকেন বিচ, অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের। তাহলে এটি পর্যটকদের কাছে কেন বিখ্যাত? কারণ এটি হল পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। দ্য সফট গোল্ডেন স্যান্ড বিচেস, নরম গোল্ডেন, সোনালী বালুকাময় বিচ বা সৈকত, সোনালী বালুকাময় সৈকত, ম্যাজেস্টিক ক্লিফস, সৌম্য পর্বতগাত্র বা উন্নত পর্বতগাত্র, দ্য গ্রিন ভেজিটেশন, সবুজাব উদ্ভিদ, কালারফুল টেম্পল, প্যাগোডাস অ্যান্ড শ্রাইন্স, রঙিন বা বর্ণিল টেম্পল, মন্দির, মঠ এবং মাজার সমূহ অফ কক্সবাজার, কক্সবাজারের মেক ইট, এটিকে তৈরি করেছে অ্যান আইডলিক হলিডে ডেস্টিনেশন, উপযোগী, আইডলিক, উপযোগী হলিডে ডেস্টিনেশন, ছুটির দিনের গন্তব্যস্থলে পরিণত করেছে। তাহলে এটার কি কি জিনিস আছে? এখানে প্রশ্ন হবে যে নরম সোনালী বালুকাময় সমুদ্র সৈকত, সৌম্য পর্বতগাত্র, সবুজ উদ্ভিদ, রঙিন মন্দির, মঠ এবং মাজার সমূহ কক্সবাজারকে একটি উপযোগী ছুটির দিনের গন্তব্যস্থলে স্থলে পরিণত করেছে। দ্য সুন্দরবনস ইজ দ্য লংগেস্ট, ইজ দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, দ্য লার্জেস্ট,
আবার খেয়াল করো সুপারলেটিভ ডিগ্রি দ্য লার্জ লার্জার দ্য লার্জেস্ট সবচেয়ে বড় কি ম্যানগ্রোভ ফরেস্ট ম্যানগ্রোভ বন ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের তাহলে সুন্দরবন হলো বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন ইট কভার্স অ্যারাউন্ড 10,000 স্কোয়ার কিলোমিটার্স এটি প্রায় 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ইট ইজ ফেমাস ফর রয়্যাল বেঙ্গল টাইগার্স অ্যান্ড দ্য ট্রিজ সুন্দরী এটি বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার এবং সুন্দরী বৃক্ষের জন্য সেন্ট মার্টিনস আইল্যান্ড ইজ আ স্মল আইল্যান্ড সিচুয়েটেড ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অব দ্য বে অব বেঙ্গল সেন্ট মার্টিন আইল্যান্ড একটি ছোট দ্বীপ কোথায় সিচুয়েটেড কোথায় অবস্থিত নর্থ ইস্টার্ন পার্ট উত্তর পূর্ব প্রান্তে অব দ্য বে অব বেঙ্গল বঙ্গোপসাগরের এটা বঙ্গোপসাগরের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত দ্য টুরিস্ট ক্যান সি বিউটিফুল কোরাল অব ডিফারেন্ট শেপস অ্যান্ড কালার্স ইন দ্য ব্লু ওয়াটার্স অব দ্য বে অব বেঙ্গল এখানে টুরিস্টরা এখানে কি দেখতে পায় টুরিস্ট ক্যান সি বিউটিফুল কোরাল সুন্দর প্রবাল অব ডিফারেন্ট শেপস অ্যান্ড কালার্স বিভিন্ন আকৃতির এবং রঙের ইন দ্য ব্লু ওয়াটার নীল পানির মধ্যে অব দ্য বে অব বেঙ্গল বঙ্গোপসাগরের নীল পানির মধ্যে টুরিস্টরা কি দেখতে পায় বিউটিফুল কোরাল সুন্দর সুন্দর কোরাল বা প্রবাল দেখতে পায় দে ক্যান অলসো সি দ্য টার্টেলস দ্যাট নেস্ট অন দ্য আইল্যান্ড তারা আরো দেখতে পায় কচ্ছপ যারা এই কোথায় দ্বীপে দ্বীপে কি কচ্ছপ দেখতে পায় অ্যান্ড আ ভ্যারাইটি অফ সি ফিশেস এবং বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ দেখতে পায় মহস্তানগড় ইজ ওয়ান অব দ্য আর্লিয়েস্ট আরবান আর্কিওলজিক্যাল সাইটস মহস্তানগড় ইজ ওয়ান অব দ্য আর্লিয়েস্ট প্রাচীন সবচেয়ে প্রাচীন আর আর্লিয়ার আর্লিয়েস্ট সবচেয়ে প্রাচীন আরবান শহরে আর্কিওলজিক্যাল সাইটস প্রত্নতাত্ত্বিক নিদর্শন তাহলে মহাস্থানগড় হল সবচেয়ে প্রাচীন শহরে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে একটি ইট ইজ সিচুয়েটেড ইন শিবগঞ্জ থানা অফ বগুড়া ডিস্ট্রিক্ট এটি বগুড়া জেলার শিবগঞ্জ থানায় অবস্থিত ইট কন্টেন্স দ্য রিমেন্স অব দ্য এনসিয়েন্ট সিটি হুইচ ওয়াজ কল্ড পুণ্ডনগর এটি পুণ্ডনগরের এটি ধারণ করছে ইট কন্টেন্স এটি বহন করে দ্য রিমেন্স অংশগুলো অফ এন এনসিয়েন্ট সিটি প্রাচীন শহরের কোন শহরটা হুইচ ওয়াজ কল্ড পুণ্ডনগর পুণ্ডনগর শহরের প্রাচীন স্মৃতি বহন করছে দ্য সাত গম্বুজ মসজিদ ইজ আ মস্ক হুইচ ইজ বিল্ড ইন দ্য সুলতানেট পিরিয়ড সাত গম্বুজ মসজিদ হল একটি মসজিদ হুইচ ইজ বিল্ড যেটি নির্মিত হয়েছে সুলতানি আমলে খানজাহান আলী ফাউন্ডেড দ্য মস্ক খানজাহান আলী মসজিদটি প্রতিষ্ঠা করেছেন দ্য কনস্ট্রাকশন অব দ্য মস্ক ওয়াজ স্টার্টেড ইন 1442 অ্যান্ড বা 1442 অ্যান্ড ইট ওয়াজ কমপ্লিটেড ইন 1459 এটার কনস্ট্রাকশন এটা নির্মাণ কাজ শুরু হয়েছে বা মসজিদটার নির্মাণ কাজ শুরু হয়েছিল 1442 সনে এবং এটি শেষ হয়েছে 1459 সনে দ্য মস্ক ওয়াজ ইউজড ফর প্রেয়ার পারপাস মসজিদটি ব্যবহার হতো প্রার্থনার উদ্দেশ্যে ইট ওয়াজ অলসো ইউজড এজ আ মাদ্রাসা অ্যান্ড অ্যাসেম্বলি হল এটি আরো ব্যবহার হতো মাদ্রাসা হিসেবে এবং কি সম্মেলন কক্ষ হিসেবে অ্যাপার্ট ফ্রম দিস সাইটস এই স্থানগুলো ছাড়াও দেয়ার আর মেনি সাইটস স্ক্যাটার্ড হিয়ার অ্যান্ড দেয়ার ইন বাংলাদেশ বাংলাদেশের এখানে সেখানে ছড়িয়ে আছে স্ক্যাটার্ড বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে হিয়ার অ্যান্ড দেয়ার এখানে সেখানে অনেক জায়গা দিস আর এই জায়গাগুলো কি সাদি মস্ক টেম্পল অব চন্দ্রবতী ইশাখা জঙ্গলবাড়ি আসান মঞ্জিল লালবাগ ফোর্ট নিঝুম আইল্যান্ড ছেড়া দ্বীপ লাবণী বিচ কুয়াকাটা ময়নামতি এক্সেট্রা এগুলা ছাড়াও বাংলাদেশের এখানে সেখানে আরো অনেক
স্থান ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো হলো সাদি মসজিদ, চন্দ্রবতীর মন্দির, জঙ্গলবাড়ি, ঈশাখা জঙ্গলবাড়ি, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, নিঝুম দ্বীপ, ছেড়া দ্বীপ, লাবণী, সমুদ্র সৈকত, কুয়াকাটা, ময়নামতি ইত্যাদি। তো এই হলো আজকের আনসিন কম্প্রিহেনশন। আশা করি তোমরা এটার অর্থগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। আমরা এখানে বাংলা বঙ্গানুবাদ দেওয়া আছে, মিনিং দেওয়া আছে, তোমরা এটা দেখতে যাবে না, তোমরা আলাদা আলাদা করে অর্থ দেখে দেখে এটা পড়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের ভোকাবুলারিটা স্ট্রং হবে। ভোকাবুলারি এটা শিখা আমাদের জন্য খুব জরুরি। তারপরে যদি তোমরা এটা ভালোভাবে পড়তে পারো, নাম্বার 5-6 এগুলো তোমরা নিজেরাই আনসার করতে পারবে। তো আমি এখন তোমাদেরকে এটার আনসার দ্য কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, এটা যদি একটু দেখি, যে দেখা যাচ্ছে না মনে হয়, আমার মনে হয় এখন দেখা যাচ্ছে। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, হোয়াই ডু মেনি নেটিভ অ্যান্ড ফরেন টুরিস্ট কাম টু ভিজিট দ্য টুরিস্ট প্লেসেস অব বাংলাদেশ? কেন অনেক দেশি বিদেশি পর্যটকরা আসে? নিশ্চয় তোমরা জানো যে এটা তোমরা ওই উপরের পেরাতেই পাবে। হোয়াই ইজ কক্সেস বাজার ফেমাস অ্যামাং দ্য টুরিস্ট? টুরিস্টদের মধ্যে কক্সেস বাজার কেন বিখ্যাত? হুইচ থিংস মেক কক্সেস বাজার অ্যান আইডলিক হলিডে ডেস্টিনেশন? কি কি জিনিস থাকার জন্য এটা একটা উপযোগী, ছুটির দিনের উপযোগী একটা স্থান হয়েছে? হোয়াট ইজ দ্য সুন্দরবনস ফেমাস ফর, কেন বিখ্যাত? রাইট সুন্দরবন কেন বিখ্যাত? রাইট টু সেন্টেন্সেস অ্যাবাউট সেন্ট মার্টিনস আইল্যান্ড। এই হলো এটার প্রশ্ন। আরো কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তোমরা উত্তর নিজেরাই আস্তে আস্তে পড়ে দেওয়ার চেষ্টা করবে। নাম্বার 8, সাপোজ ইউ আর অনিক, অনিকা, ডেভিড, ক্যাথরিন ইজ ইউর ফ্রেন্ড। নাও রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট টুরিস্ট প্লেসেস অব বাংলাদেশ। বাংলাদেশের টুরিস্ট প্লেসেস সম্পর্কে তুমি তোমার বিদেশি বন্ধুকে একটি পত্র লিখবে। যদি এখানে বাংলাদেশে আমরা যে টুরিস্ট প্লেসগুলোর সম্পর্কে পড়লাম, এখান থেকে তুমি 8-10টি লাইন বাছাই করে তারপরে তুমি এই পত্রটি লিখবে, এবং শেষে অবশ্যই তোমার বাই এয়ার মেইল খাম দিতে হবে এবং বিদেশি বন্ধুর ঠিকানা খামের উপরে লিখতে হবে। আমরা আগে ক্লাসে এগুলো নিয়ে ডিসকাস করেছিলাম, আশা করি তোমরা সেখান থেকে হেল্প নিয়ে এই চিঠিটি লিখবে। নাম্বার 9, এখানে আছে মেক WH কোশ্চেন। তো WH কোশ্চেনটা যদি আমরা একটু পড়ি, দ্য লাইব্রেরি ইজ অন কলেজ রোড নেক্সট টু দ্য কলেজ। তাহলে লাইব্রেরিটি কোথায়? লাইব্রেরিটি হলো কলেজ রোডে। তাহলে স্থান বোঝাচ্ছে, স্থান জানতে চাচ্ছে। তাহলে হোয়ার অক্সিলারি আছে ইজ, তাহলে হোয়ার ইজ দ্য লাইব্রেরি, কোশ্চেন মার্ক শেষে। দ্য সুপার মার্কেট ইজ অন দ্য কর্নার, তাহলে হোয়াট ইজ অন দ্য কর্নার বা হুইচ ইজ অন দ্য কর্নার। ইটস ওনলি 5 মিনিটস ওয়াক ফ্রম হিয়ার, এটা কি জানতে চাচ্ছে? এটা দূরত্ব জানতে চাচ্ছে। তারপরে কি, দ্য ক্রুজেস আর এক্সাইটিং অ্যান্ড সেফ, কেমন ক্রুজেস গুলো, হাউ আর দ্য ক্রুজেস? উই স্লেপ্ট ইন আওয়ার টেন্টস অ্যাট নাইট, কোথায় ঘুমিয়েছিলাম? টেন্টে। তাহলে কি হবে, হোয়ার? হ্যাঁ, তারপরে এখানে অক্সিলারি ভার্ব নাই, কি আছে, পাস্ট ফর্মে আছে ভার্বটি, তাহলে আমাকে ডিড নিতে হবে। তাহলে হোয়ার ডিড উই কি হবে, উই হয়ে যাবে ইউ, মনে আছে তোমাদের? তাহলে হোয়ার ডিড ইউ স্লিপ অ্যাট নাইট, ঠিক আছে। নাম্বার 10, রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যাবাউট স্পিকিং দ্য ট্রুথ, দেন আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। স্পিকিং দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেভার টেল আ লাই, রিমেম্বার দ্যাট নোবডি বিলিভস আ লায়ার, ইফ ইউ টেল আ লাই এভরিবডি উইল হেট ইউ, স্পিক দ্য ট্রুথ অ্যান্ড ইউ উইল বি রেসপেক্টেড। আচ্ছা, উপরের হেডলাইন যা আছে এখানে আমরা একটা প্রশ্নের উত্তর পাবো। দেখো,
What is a good habit? Tahle speaking the truth is a good habit. Why should you be truthful? Tomar keno, why should? Auxiliary ache should. Tahle why should you be truthful? Tahle I should be truthful. To be keno tumi truthful hobe? Karon tumi respect pete chao, samman pete chao jibone, tai to? Tahole I should be truthful to get respect from others. আরেকটা লাইন যদি আমরা পড়ি তাহলে অন দ্য আদার হ্যান্ড আই শুড বি ট্রুথফুল টু বি এ গুড কি টু বি এ গুড সিটিজেন বা গুড হিউম্যান বিং টু বি এ গুড হিউম্যান বিং ইন মাই লাইফ হাউ ক্যান ইউ আর্ন রেসপেক্ট তুমি কিভাবে রেসপেক্ট আর্ন করতে পারো অর্জন করতে পারো I can earn respect by speaking the truth and never telling a lie. Speaking, verbs সাথে ing, tell সাথে ing. By speaking the truth and never telling a lie. এই হলো তোমাদের number 10. তারপরে আসো 11. Write 5 sentences about your last birthday celebration considering the following points. Write the time in numbers and period sequence in ordinal numbers. আচ্ছা এখন ordinal number এবং cardinal number এই দুইটা নাম্বার যদি তোমরা ঠিক মতো না লিখো তাহলে কিন্তু তোমরা আবার এই যে 5 marks এই 5 marks তোমরা পাবে না তাহলে ordinal এবং cardinal নাম্বারটা আমরা একটু দেখে নেই খেয়াল করো ordinal নাম্বার কোনটা ordinal নাম্বার হলো এই cardinal হলো আমরা এই যে 1, 2, 3, 4, 5 স্বাভাবিক যেটা আমরা বলি সেটা হলো কি আমরা কতগুলো সংখ্যা বোঝায় হাউ মেনি 1, 2, 3, 4 সংখ্যা বোঝায় সেটা হলো কার্ডিনাল নাম্বার আর অর্ডিনাল নাম্বার হলো অবস্থান বোঝায় পজিশন বোঝায় যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ তাহলে কার্ডিনাল নাম্বার কি বোঝায় সংখ্যা বোঝায় আর অর্ডিনাল নাম্বার বোঝায় হলো অবস্থান ঠিক আছে তাহলে আমরা যদি এই প্রশ্নটার উত্তর এখানে একটু রেডি করে রেখেছি আমি প্রশ্নটা পাশাপাশি দেখো যে অন হোয়াট ডে ওয়াজ ইউর লাস্ট বার্থডে সেলিব্রেশন সেলিব্রেটেড আচ্ছা তাহলে কি হবে অন হোয়াট ডে ওয়াজ ইউর লাস্ট বার্থডে সেলিব্রেটেড তাহলে এখান থেকে যদি আমরা শুরু করি যে মাই লাস্ট বার্থডে ওয়াজ সেলিব্রেটেড বা মাই টেন্থ বার্থডে টেন্থ এই যে তুমি এখানে একটা নাম্বার যুক্ত করে নিলা এটা কি কার্ডিনাল অর্ডিনাল নাম্বার যে মাই টেন্থ বার্থডে ওয়াজ সেলিব্রেটেড কখন অন লাস্ট ফ্রাইডে দ্য সেকেন্ড ডে অব দ্য উইক ঠিক আছে মাই প্যারেন্টস ইনভাইটেড মাই ফ্রেন্ডস অ্যান্ড তারপরে প্রশ্ন হোয়েন ডিড দ্য সেলিব্রেশন বিগিন উত্তর একটু আগে থেকে নিতে হবে আগে পিছনে না নিলে তোমার 5 sentences অনেক সময় হয় না তাহলে আমরা এটুকু একটু বাড়তি নিলাম মাই প্যারেন্টস ইনভাইটেড মাই ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস অন দিস ডে দে তারপরে শুরু করো দে অ্যারাইভড বিফোর 7 AM তারা আসলো কখন 7টার আগেই আর এখন প্রশ্নের উত্তরে যাও হোয়েন ডিড দ্য সেলিব্রেশন বিগিন দ্য সেলিব্রেশন বিগেন অ্যাট 7:30 PM হাউ লং ডিড দ্য প্রোগ্রাম কন্টিনিউ দ্য প্রোগ্রাম কন্টিনিউড ফর 3 hours কতক্ষণ চলল 3 ঘন্টা ইট কন্টিনিউড টিল দ্য ডিনার ওয়াজ ফিনিশড অ্যাট 10:30 PM তাহলে বুঝতে পেরেছ তোমরা নিশ্চয়ই এখানে আমি 5টা অর্ডিনাল এবং কার্ডিনাল নাম্বার ব্যবহার করেছি আমাকে 5টা নাম্বার পেতে হলে অবশ্যই 5টি অর্ডিনাল এবং কার্ডিনাল নাম্বারের ব্যবহার এখানে দেখাতে হবে তাহলে হাউ মেনি এই যে এগুলো হলো কি এগুলো হলো কার্ডিনাল নাম্বার আর এই 10 seconds এগুলো হলো অর্ডিনাল নাম্বার আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তারপরের অংশে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা তোমরা নিজেরাই তৈরি করে নিতে পারবে তারপরের অংশটুকু আমি শুধু তোমাদের দেখাবো যে হেয়ার ইজ আ শিডিউল অফ ডেইলি অ্যাক্টিভিটিস অফ আ ফিশারম্যান ফিশারম্যানের একটা ডেইলি শিডিউল দেওয়া আছে রাইট 5 sentences ইউজিং দ্য আওয়ার্স অফ দ্য ডে হোয়েন ইউ নেভার
নেভার হু ওয়াজ আ ফিশারম্যান ডাজ দিস অ্যাক্টিভিটিস, তোমার প্রতিবেশী যিনি একজন জেলে তিনি এই কাজগুলো করেন। তাহলে আমরা শুরু করব এখান থেকে, তুমি একটু দাগ দিয়ে রাখবে যে মাই নেবার হু ইজ আ ফিশারম্যান ডাজ দিস অ্যাক্টিভিটিস, এই কাজগুলো আমার প্রতিবেশী কোন কাজগুলো করেন, এই কাজগুলো করেন। খেয়াল করো তাহলে মাই নেবার হু ইজ আ ফিশারম্যান গেটিং আপ, যেহেতু উনি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য হবে গেটস আপ অ্যান্ড টেক্স ব্রেকফাস্ট এট, সময়ের আগে এট বসে, এট 6 AM, বুঝতে পেরেছ? তারপরে হি গোয়িং কি হবে, গোয়িং আউট, গোজ আউট, হি গোজ আউট ফর ক্যাচিং ফিশেস এট 7 AM, হি স্টার্টিং কি হবে, স্টার্টস, হি স্টার্টস টু ক্যাচ ফিশেস এট 8 AM, হি টেক্স লাঞ্চ এট 2 PM, হি গোজ আউট ফর সেলিং ফিশেস এট 3 PM। ঠিক আছে, এইভাবে তোমরা এই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে পড়বে। তো আশা করি তোমরা এই যে রিঅ্যারেঞ্জ আছে, রিঅ্যারেঞ্জ তোমরা নিজেরাই তৈরি করে পড়তে পারবে। তারপরে একটা ফর্ম আছে, এই ফর্মটি ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, এই ফর্মটি খেয়াল করো, সাপোজ তুহিন রহমান ওয়ান্টস টু ফিল আপ আ ফর্ম টু ট্রাভেল টু আ ফরেন কান্ট্রি, হি লিভস ইন 8 নং পাটুয়াটুলি লেন সদরঘাট ঢাকা উইথ হিজ ফাদার হাবিবুর রহমান অ্যান্ড হিজ মাদার আয়েশা রহমান, হিজ ডেট অফ বার্থ ইজ 24th February 2009, নাও ফিল আপ দ্য ফর্ম ফ্রম দ্য ফলোয়িং গিভেন ইনফরমেশন। এখন নেম কি তুমি তোমার নাম লিখবে, না এখানে তুহিন রহমান লিখবে, ফাদার্স নেম কি ওর হাবিবুর রহমান, আর মাদার্স নেম আয়েশা রহমান, ডেট অফ বার্থ কি দেওয়া আছে 24th February 2009, আর হোম অ্যাড্রেস কোথায়, হোম অ্যাড্রেস হলো 8 নং পাটুয়াটুলি লেন সদরঘাট ঢাকা। এই তারপরে ডেট দিবে এখানে এবং শেষে কিস সিগনেচার দিতে গিয়ে আবার তোমার নামটা লিখে ফেলবে না, এখানে কার সিগনেচার হবে, এটা হবে তুহিন রহমান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় এই মডেলটা ভালো করে পড়ে ফেলবে, নেক্সট ক্লাসে আমরা পরবর্তী মডেল নিয়ে আলোচনা করব। সবাই খুব ভালো থাকবে, ধন্যবাদ।